আমি সিয়াসেতার উপরে পিএইচডি করেছি, আমার পিএইচডি হয়েছে, ডক্টরস অফ ফিলোসফি হয়েছে এই ছয়জন ইমামের উপরে। সহিহ মুসলিম, বুখারি ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই। বাপের বেটা থাকলে আমার সামনে আসো দেখি কথা বলে। তন্ন তন্ন করে খুঁজে ফিরেছি। হাদিস কয়টা পড়ছো তুমি? আমরাও তো হাদিস পড়ছি। তুমি আমাদের হাদিসের জগৎ থেকে ফেলে দিবে ছিটকাইয়া, এমনটা কিন্তু ভাবো না। মাসলা জানতে গেলে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার কাছে যাইতে হবে। জোরে কন্যা, কার কাছে? ইমাম ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হবে। সবাই সব জিনিসের পণ্ডিত না। আপনি যদি, আপনাকে বলা হয় যে ভাই একটু আমার জমিটা মেপে দেন তো, তাহলে আপনি বলবেন যে কয় দর্জির ফিতাটা আনো। তো দর্জির ফিতা আনলে তখন জমি মাপা যায়? জমি মাপতে গেলে সার্ভেয়ারের জমিন মাপার আলাদা চেন আছে। কতক্ষণ না আপনি জমি মাপতে যাই, আপনি দেখবেন হিসাব উল্টা পাল্টা করে ফেলবেন। আর একজন সার্ভেয়ার আমিন, একজন প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ আমিন, জীবনে 20 বছর 30 বছর 40 বছর যে লোকটা জমি মাপছে, ওই লোকটা দেখার সাথে সাথে জমিনের তফসিল কি কোন বিবরণটা দেখার সাথে সাথে বলে দেয় যে উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, সবকিছু বলে দেয়। তাহলে অভিজ্ঞ ব্যক্তির একটা দাম আছে না? আছে কি না? অভিজ্ঞ ব্যক্তির কি আছে? দাম আছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জ্ঞানের জগতে একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনি একটা মাসলার সমাধান দিয়েছেন। কি এমন একটা অপরাধ করছেন, নাপাক কাজটা কি করছেন, কি এমন একটা হারাম কাজ উনি করছেন? উনি তো উম্মতের সোজা পথ দেখাই দিয়েছেন। তে সোজা পথ দেখাই দেওয়া, এটা কি হারাম? তাহলে আপনি যে কইতেছেন যে 20 টাকার তারাবি নেই 8 টাকার, আপনি বাঁকা পথ কইতেছেন, আমি কি আপনার বাঁকা পথটা মানবো নাকি? আমি সবসময় সোজা পথটা ধরবো। তার মানে আমি পৃথিবীতে বেশি সেজদা নিয়ে কবরে যেতে চাই, বেশি রুকুনি আমি কবরে যেতে চাই, আমি বেশি আল্লাহর ইবাদত জিকির করে করে আল্লাহ আল্লাহ শব্দ সবচেয়ে বেশি উচ্চারণ করে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই। কি বলেন, ঠিক কি না? শুধুমাত্র আমি পিছনে পড়ে থাকবো তা নয়। আমাকে কেন পিছনে ফেলে দেওয়া হবে? সবে বরাত নাহি মলবিক, ভাত খাইতে খাইতে আমার সবে বরাত খাইয়ে ফেলছে। কতক্ষণ না সবে বরাতে যাইতে দেয় না, সবে বরাত মসজিদের মধ্যে তালা লাগায়। হ্যাঁ, অথচ তিরমিজি শরীফ এটা কি ভেসে আসছে নাকি? তিরমিজি শরীফ কি এটা কি কোনো বান বন্যায় কথা বুঝেন নাই, ফ্লাটে এটা ভেসে আসছে নাকি? এই জন্য এটার দাম নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নিজের বাপের নিজের দাদার হাদিস কি লিখছেন? আমার নবীর হাদিস লিখছেন। আপনার কথা কন না কেন? আমার নবীর হাদিস। আমি সিয়াসেতার উপরে পিএইচডি করেছি, আমার পিএইচডি হয়েছে, ডক্টরস অফ ফিলোসফি হয়েছে এই ছয়জন ইমামের উপরে। সহিহ মুসলিম, বুখারি ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই। বাপের বেটা থাকলে আমার সামনে আসো দেখি কথা বলে। তন্ন তন্ন করে খুঁজে ফিরেছি। হাদিস কয়টা পড়ছো তুমি? আমরাও তো হাদিস পড়ছি। তুমি আমাদের হাদিসের জগৎ থেকে ফেলে দিবে ছিটকাইয়া, এমনটা কিন্তু ভাবো না, এটা অসম্ভব ব্যাপার। কথা বুঝতে পারছি? অতএব সেই জগৎকে তন্ন তন্ন, তুমি অন্ধকে হাইকোর্ট দেখাইতে পারো। কথা বোঝা গেছে? অন্ধকে কি হাইকোর্ট দেখাইতে পারো, কিন্তু যারা চক্ষুষবান তাদেরকে হাইকোর্ট দেখানো বড় কঠিন। এই জন্য আমার প্রাণের বন্ধুদের কাছে আমি বলতে চাই, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বিশেষজ্ঞদের নাম বললেন। বিশেষজ্ঞ কি নাম? বিশেষজ্ঞ। আপনার নিজের বাড়ির পাশের হাসপাতাল ছাইরা আপনি ঢাকা যান কেন, অ্যাপোলো তো যান কেন, অ্যাপোলোতে বড় ডাক্তার ধরেন কেন, অ্যাপোলো যখন ফিল হয়ে যায় তখন আপনি চেন্নাই যান কেন, আপনি মাউন্ট এলিজাবেথ যান কেন? ওখানে বেশি অভিজ্ঞ আছে, সেখানে আমি গেলে উপকার পাবো। অভিজ্ঞ ডাক্তার যেমন আমার জীবনে প্রয়োজন, ঠিক কোরআন এবং হাদিসের ক্ষেত্রে একজন অভিজ্ঞ ইমাম আমার জীবনে কি প্রয়োজন। যেহেতু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানজুরু আম্মান তাকুজুনা দীনাকুম, তুমি ধর্মটা তার কাছেই শিখবে যে তোমাকে ধর্ম শিখাইতে পারবে। যার কাছে ধর্মের কিছু নেই, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। ছোট এক লোক, তার 3 মেয়ে এক রাইতে বিয়ে দিছে। এক লোক তার 3 মেয়েকে এক রাতে কি দিয়েছে? বিয়ে দিয়েছে। তাহলে এক রাতে জামাই 3 জনই আসছে বাড়িতে, এক খরচায় 3 বিয়া উঠাই দিবে। কি আমার ভাষা বুঝেন কিনা জানি না, এক খরচায় কয় বিয়া উঠাই দিবে? 3 বিয়া। 3 জামাই, 3 জন মেয়ে দিয়ে 3 জামাইকে বিদায় করবে এক খরচায়, এক অনুষ্ঠান। বুঝতে পারছি? এখন শ্বশুর বাড়িতে জামাই আসছে, অন্তত একটা রাত তো থেকে যাবে। প্রথম বিয়ে হয়েছে, 3 জনের জন্য 3টা বাসর খট করছে, 3 জামাইকে 3 বাসর, 3 মেয়েকে স্বামীর সাথে 3 বাসরে দিয়ে দিছে। ভালো কথা। সকালবেলায় উঠার পরে গোলমাল হয়ে গেল পুরা। সকালবেলায়
বাড়িওয়ালা যিনি বিয়ে দিয়েছেন, যিনি শ্বশুর সাহেব, তার কাছে অভিযোগ আসলো যে পুরা যে বউ বদল হয়ে গেছে। কথা বলেন না, বউ কি হয়ে গেছে বদল, যার বউ তার সাথে নাই ছিল না, যার বউ তার সাথে ছিল না, বউ কি হয়ে গেছে বদল হয়ে গেছে। এখন সকালবেলায় তার তো মাথা কি নষ্ট, এখন এটা হবে কি, বিয়া টিকছে কি না? আহলে হাদিস যদি কেউ থেকে থাকে, প্রশ্ন রেখে গেলাম, হাদিস দিয়ে উত্তর দিবেন। কথা বললাম, যদি এই বিয়াটা এটা কেমনে ঠিক করা যায়, এটা ঠিক করার উপায় কি, নবীজির হাদিস দিয়ে ঠিক করাই দিবেন। যদি না পারেন তাহলে ইমাম আবু হানিফার কাছে কালকেই আপনি যাইয়া আত্মসমর্পণ করবেন। ইমাম আবু হানিফার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা এই সমস্ত কথা বললে আপনাদের গায়ে মনে হয় নুন ছিটাইতেছি, আসলে আমরা সত্যিকার খোদার কসম আপনাদের গায়ে আমরা নুন ছিটাইতেছি না। আপনারা আমাদের তারাবি খাইয়া ফেলছেন, এই জন্য আমাদের কষ্টে এই কথাগুলো বাইরে হইতেছে, কি বলেন ঠিক কিনা? আমাদের ওই যে আপনার বেতের খাইয়া ফেলছেন, আপনারা আমাদের হাত তুলে মুনাজাত খাইয়া ফেলছেন, কি বলেন ঠিক না? আপনি আমার নবীজির রওজা মোবারক জিয়ারত খাইয়া ফেলছেন, যাইতে দেন না। কথা বুঝে গেছে? হায়াতুন নবী আপনারা স্বীকার করেন না, আপনারা বলেন নবীজি এখন কবরের মধ্যে, খুঁজে খুঁজলেও তার হাড় হাড় দিয়ে পাওয়া যাবে না। আপনার কি হাদিস জানা নাই, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীর দেহ খেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আমবিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তার কবরে জীবিত এবং প্রত্যেক নবী তার কবরে নামাজ পড়ে। নবী যে মেরাজের রাতে যখন কাবা ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস যখন যাচ্ছিলেন নবীজি বোরাকের উপরে সওয়ার, নবীজি বলেন, ওয়া ইন্নী রাআইতু মূসা কায়িমান ইউসাল্লি, আমি সেই বোরাকের উপরে সওয়ার অবস্থায় যখন মক্কার জমিন থেকে আমি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে যখন যাচ্ছি, আমি আকাশে থাকা অবস্থায় আমি বোরাকের উপরে আরোহণ করা অবস্থায় দেখতে পেলাম মূসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া তার কবরে নামাজ পড়তেছেন। আমাদের দেশে নিয়ম আছে যে কবর খুলতে গেলে কেউ বুক পর্যন্ত খুঁড়ে গর্ত করে, কথা কর না তো, গর্ত করার পরে তারপর বলে যে এরকম ওই উঠাইয়া বসাবে তো, যাতে মাথাটা না লাগে, ছাদে যেন না লাগে। আবার কেউ কেউ বলছে যে না, এক কান মাথা পর্যন্ত গর্ত করতে হবে যাতে দাঁড় করাইয়া, কারণ নবীজির নাম যখন বলা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, তোমার নবীকে, তখন আমি আদবের সাথে দাঁড়াইয়া বলবো আমার নবী ওই দেখা যায় মদিনায়, আমার নবী ওই দেখা যায় কোথায় মদিনায়। কথা কর না, যেহেতু অন্য মন্নার মধ্যে এসছে, আমার নবীকে দেখাইয়া বলা হবে, ওই দেখেন ওই উনি কে, উনি কে, তখন ওই ব্যক্তি উনি কে, তাকে দাঁড়াইয়া বসে বসে দাঁড়াইয়া তখন সে আদবের খেলাফ মনে করবে, সে তখন ওই কবরের মধ্যে দাঁড়াইতে যাবে যে আমি দাঁড়াইয়া নবীর সামনে আমি বলবো উনি আমার নবী, উনি আমার রাসূল। এগুলো আকীদা, এগুলো আকীদা, এগুলো বিশ্বাস, এগুলোকে ধ্বংস করা হচ্ছে আস্তে আস্তে, সবগুলো বেয়াদব বানায় ফেলা হচ্ছে। কথা কইলি কয় হি, আপনি হাদিস জানেন, আপনি নম্বর কোন তো হাদিসের, আই বেটা নম্বর পাইছো কই, নম্বর নবীর যুগে হাদিসের নম্বর ছিল, সাহাবীদের যুগে নবীর হাদিসের কোনো নম্বর ছিল, এখানে আলিম ওলামা আছে, ইমাম বুখারীর যুগে হাদিসের নম্বর ছিল, ইমাম তিরমিজির যুগে নম্বর ছিল, তুমি নম্বর কোথা থেকে আনছো, তুমি কি বেদাতি না? কতক্ষণ না তুমি নতুন করে নম্বর আবিষ্কার করছো, নম্বর দিয়ে কোনো হাদিস বিচার হয় না, হাদিস বিচার হয় সহি, জয়ীফ, গরিব, মুরসাল, মাকতু, কতক্ষণ না, বিভিন্ন ভাবে হাদিসের নানা ক্যাটাগরি আছে, আর সেই উসুলে হাদিসের ক্যাটাগরি নবীর যুগে উসুল তৈরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কিরামকে বললেন, ইন্না মিনাশ শাজারে শাজারাতান ফাহাদ্দিসুনি মাহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন যে বলো তো একটা গাছ আছে জঙ্গলে যে গাছটার পাতা ঝরে না, ইন্না মিনাশ শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহাদ্দিসুনি মাহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জঙ্গলে একটা গাছ আছে যে গাছটার পাতা ঝরে না,
আমার কাছে তোমরা বলো ফাহাদ্দিসু মি, হাদ্দিসুনি, এই হাদ্দাসা এর থেকে মুহাদ্দিস, এর থেকে হাদ্দাসা ইউহাদ্দিসু, কতক্ষণ না এই যে মুহাদ্দিস বলেন বা ইবনে হাদিস বলেন, এগুলো আমরা এই ব্যবহার করার পদ্ধতি নবীজির থেকে, ইমাম বুখারী এর উপরে একটা কিতাবুল ইলমের মধ্যে জ্ঞান পর্বের মধ্যে এটার উপরে একটা চর্চা বিশাল পর্ব আলোচনা করছেন। এই উপরে আমি বই লিখেছি, একটা 550 পৃষ্ঠার বই লিখেছি, ইমাম বুখারীর জীবন কর্ম ও ইস্তিহাদ, এটা মার্কেটে চলে আসতেছে, আপনারা পড়বেন। সম্মানিত সুধি, আজ এই সর্বনাশ গুলো আমাদের জীবনে মহাসর্বনাশ দেখিয়ে দিয়েছে, তো আমি আর সময় নেব না, আমি যতটুকু বলতে চাই ততটুকু হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে আমাদের মহান রসুল। তিনি বলছেন যে আমি যখন বোরাকে সোয়া, কিসে সোয়া, বোরাক বুঝেন সুপারলেটিভ ডিগ্রি, আমি বোরাক থেকে দেখতেছি নবীর দৃষ্টি কত বড়, মুসা নবী মাটির নিচে, নবী মাটির তলে দেখেন, আর মাটির তল দিয়ে নবীকে দেখা যায়, তো মাটির তল দিয়ে যদি দেখা যায় তাহলে উপর দিয়েও তো দেখা যাইতে পারে, কথা বল না, উপর দিয়েও কি দেখা যেতে পারে, এটা অসম্ভব, চোখ নাই যার অন্ধ সেই বলতে পারে আমি কিছু দেখি না, কিন্তু যার আছে, যার ফিরাসত আছে, যার চোখ আল্লাহর নূরে ভরপুর, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে তো আল্লাহর নূরে তাকায়, যেরকম সুবহানাল্লাহ, আপনি জানেন না, এই জন্যই না আপনি বলতেছেন যে না আমি দেখতে পাচ্ছি না, এটা আপনার চোখের দৃষ্টি, যেমন গর্বসুরত আদমি ইনসাফ দে, গর্বসুরত আদমি ইনসাফ দে, আহমদ আবু জাহল ইনসাফ দে, আপনি দেখবেন একদল লোক যারা আবু জাহল মার্কা, ওরা বলে যে আবু জাহলের দুইখান পা, মোহাম্মদের দুইখান পা, কাজে দুইজনের মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য নাই, তার মানে গাভীর চারখানা পা গাভী দুধ দেয়, টেবিলের চারখানা পা টেবিল কেন দুধ দিবে না, এটা পাগলের প্রশ্ন, কি বলে ঠিক কিনা, আমার নবী সাল্লাল্লাহু কারো সাথে কখনো তুলনার যোগ্য নয়, নবী যে বলছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো তোমরা, আমার মতো কে আছো, 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি আমার নবীর গায়ে, কত এক একজন জান্নাতি ব্যক্তির শক্তি পৃথিবীর 100 জন ব্যক্তির সমান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করার সাথে সাথে আকাশের চাঁদ কি হয়েছে টুকরা, এখন আপনি বলবেন যে আঙ্গুলটা লম্বা হয়েছে, কতক্ষণ আঙ্গুলটা লম্বা হয়েছে নাকি, তারপর চাঁদের গায়ে শরীর মতো আঘাত করছে, তাহলে নবীর আঙ্গুলের ক্ষমতা এত বড়, এমন কুদরতি ক্ষমতা, কবিতার ভাষায় বলেন তুম দোনো আলম কে মুখতার আলা কে কৌনাইন মে হো জিনকা হো বোলবালা, মগর হ্যায় বিচুনো মে টুটি চটাই ইয়ে কানাত নহি হ্যায় তো ফির ওর ক্যা হ্যায়, ও পাথরোঁ কে টুকড়ো কো কালিমা পড়হানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা, আবু জাহালের হাতের বড়ইকে নবী কি বলেছিলেন, পাথর, আবু জাহাল বলছে মোহাম্মদ বলো তো হাতের মধ্যে কি আছে, মুষ্টির মধ্যে কি আছে, নবী যে বলছেন পাথর, নবীজি পাথর বলছেন, আর আবু জাহাল রাখছে কি বড়ই, এখন যদি বড়ই বাইর হয় নবী বলছেন পাথর, তার নবীর ইজ্জত কি থাকে, এই জন্য আমার আল্লাহ এবং আমার হাবিব যা বলছে তাই হবে, নবীর জবান যা বলছে তাই হবে, নবী বলছেন পাথর পাথর, ওটা আর বড়ই থাকবে না, বলতেই কঙ্কারি লা ইলাহা বল উঠে, বলতেই কঙ্কারি লা ইলাহা বল উঠে, নুরুন আলা নূর, নুরুন আলা নূর হ্যায়, নুরুন আলা নূর, নুরুন আলা নূর হ্যায়, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, সম্মানিত শুধু আল্লাহ নবীর ইজ্জতকে এখানে প্রাধান্য দিবেন, এখানে আবু জাহালের ইজ্জতের প্রশ্ন নাই, প্রশ্ন হলো কার, নবীর, হাত খুলে দেখে পাথর, তার পাথর কালিমা পড়া শুরু করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে নবীজি মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন, হযরত আলী ফতোয়া জানেন যে নবী ঘুমন্ত অবস্থায় নবীকে জাগানো জায়েজ নাই, ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আসরের সূর্য ডুবে যাচ্ছে,
আসরের সূর্য কি ডুবে যাচ্ছে, আসরের নামাজ কে ফরজ করেছেন? আল্লাহ। কাজেই আসরের নামাজ না পড়লে আল্লাহর কাছে দায়ী হয়, এটি আল্লাহর হক। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। নবীজি বলেন, তোমরা যখন ঘুমাও, ইযা নামার রাজুল ইস্তারাখাত মাফাসিলুহু, নবীজি বলেন মানুষ যখন ঘুমায় তখন তার সমস্ত জোড়াগুলো, হাড় হাড্ডির জোড়াগুলো সব ঢিলা হইয়া যায়। আর আমার নবী বলেন, শোনো, আমি যখন ঘুমাই শুধু আমার চোখ দুটো ঘুমায়, আর কোনোটা ঘুমায় না, আমার কলবটা খোলা থাকে। অতএব কলব খোলা থাকা অবস্থায় নবীর উপরে ঘুমন্ত অবস্থায় সূরা নাজিল হয়। অতএব নবী ঘুমিয়ে পড়লে ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। হযরত আলী জানেন, নবীজি ঘুমাই পড়ছেন, ওদিকে আসরের সূর্য ডুবে যাচ্ছে, হযরত আলী এখন দুটি মহাসংকটে পড়লেন, এক আল্লাহর হক, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজ, এখন তিনি কি করবেন, নবীর মাথা সরাইয়া নামাজ পড়বেন না নবীর মাথা রেখে নামাজ তিনি কাজা করবেন, কোনটা সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কই না নামাজ কাজা হলে হোক, নবীজির মাথা সরানো যাবে না। কেন? এই কারণে যাবে না যে যদি আমার কাজা হয়ে যায় তাহলে যার নামাজ তার কাছে, তার হাবিবের মাথা আমার কোলে থাকার কারণে এই নামাজ তো আমার কাজা হয়ে গেছে, ওই হাবিব তার মাহবুবের সাথে কথা বলে আমাকে বাঁচাবার ব্যবস্থা করে দিবেন, তার মধ্যে সেই ক্ষমতা আছে। এটার নাম হলো আকীদা। এটার নাম কি? আকীদা। এটার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যাদের জন্ম নেয় না, এই বিশ্বাসটা যারা বুঝে না, সে ওই প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের মধ্যে হইয়া থাকে। নামে বিশ্বাসই না, মনে নামে বিশ্বাস, কামে বিশ্বাস না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান মর্যাদা হযরত আলী বুঝেন যে তিনি এমন আল্লাহর একজন হাবিব, আল্লাহকে যা বলবেন আল্লাহ তাকে খুশি করার জন্য সব করবেন। কাজে আমার ব্যাপারে নামাজ কাজা হয়েছে, আমি অপরাধী হয়েছি, এক্ষেত্রে তা কার কারণে হয়েছে? তার হাবিব আমার রানীর উপরে মাথা রেখেছেন, তার মাথা মোবারক আমার রানীর উপরে থাকার কারণে অপরাধী হয়ে গেছি। অপরাধ হাবিব মাহবুব দুইজনে ঠিক করে দিবেন, কি করছে? আকীদা বিশ্বাস, নবীর উপরে এত বড় বিশ্বাস যে তিনি শাফাত করবেন, আমাকে রক্ষা করবেন। সম্মানিত শুধু সূর্য ডুবে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নামাজ পাগল ব্যক্তি, তিনি বলছেন আমার পায়ের মধ্যে যে যুদ্ধের তীরটা বিঁধে গেছে এই তীরটা তোমরা আমার কাছ থেকে নিতে পারবে না, বের করতে পারবে না, আমি সেজদায় পড়ে গেলে তখন তোমরা এটা বের করিও। আমি তখন আল্লাহর তৌহিদের জগতে, তৌহিদের সাগরে আমি বিভোর হয়ে নিমজ্জিত হই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পাগল, আসরের নামাজ তার পড়া হলো না, নবীজির মাথা মোবারক তার রানের উপরে নবীজির মাথাকে সরাইয়া নামাজ পড়ার সাহস তিনি করেন নাই, নবীকে ডাকা জায়েজ নাই, এই জন্য তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। নামাজ বাদ পড়ে গেছে, এখন নবীজির গাল মোবারকে, কপল মোবারকে যখন পানির ফোঁটা, চোখের ফোঁটা, পানির ফোঁটা যখন পড়ল, নবীজির চোখ মেলে গেল। নবী চোখ খুলে দেখলেন আলী কান্দে, তিনি জিজ্ঞেস করলেন, আলী ও মা ইউবকিকা, আলী রে কে তোমারে কান্দালো? তখন হযরত আলী বলেন, হুজুর আপনার মাথা মোবারক আমার রানীর উপরে থাকার কারণে আপনাকে ডাকা জায়েজ নাই, আমি এখানে বিপদে পড়েছিলাম, ওদিকে আল্লাহর ইবাদত আসর সূর্য ডুবে গেছে, আমি পড়তে পারি নাই। কই তাই নাকি, এ কারণে তুমি কাঁদছো, আমার কারণে তুমি এই অপরাধী হয়েছো না? তিনি সাথে সাথে সূর্যকে বলেন, রে সূর্য আমার আলীর জন্য তুমি আসর হইয়া যাও। ও পাথর কে টুকুনো কম কালিমা পড়হানা, ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা, দরখতোঁ কো আপনা কদম পে ঝুকানা, ইয়ে হুকুমত নহি হ্যায় তো ফির আর ক্যা হ্যায়। আমার নবী কত বড় পাওয়ারফুল নবী, কন্যা সুবহান।